Hi guys, what's up and welcome to my channel. So guys, আজকে আমি এই ভিডিওতে স্ন্যাপসিড অ্যাপ দিয়ে কিভাবে সহজে আপনারা এরকম একটা ফটো এডিটিং করবেন তা ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। আপনাদের মধ্যে যারা এরকম ফটো এডিটিং শিখতে চান তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। প্রথমে আপনাদের ফোনে এই স্ন্যাপসিড অ্যাপটিকে ওপেন করে নেবেন। যাদের কাছে স্ন্যাপসিড অ্যাপটি নাই তারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। অ্যাপটি একবারে ফ্রিতে, কোনো পে করতে হবে না। অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর প্রথমে হচ্ছে এই প্লাস আইকনে ক্লিক করবেন। এন এটাতে ক্লিক করার পর আপনার গ্যালারির সমস্ত ফটো কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার ফটোটি সিম্পলি অ্যাড করে নেবেন। ওকে, এরপর হচ্ছে প্রথম স্টেপে হচ্ছে আমরা আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাকে এইচডি ব্লার করব। এই কারণে হচ্ছে আমাদের এই মডেলটাকে প্রথমে রিমুভ করবো। অ্যান্ড এর জন্য হচ্ছে প্রথমে প্যান আইকন টুলসে ক্লিক করবো। অ্যান্ড করার পর এখান থেকে এই যে ইলিং টুলটা আছে এটাকে সিলেক্ট করবো। অ্যান্ড এটাকে সিলেক্ট করার পর আমাদের এই মডেলটাকে এভাবে সিলেক্ট করে নেবো। অ্যান্ড সিলেক্ট করার পর অটোমেটিকলি কিন্তু আমাদের মডেলটা রিমুভ হয়ে যাবে। স্ক্যান করার পরে কিন্তু লোড নেওয়ার পরে আমাদের মডেলটা রিমুভ হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে এই টিক মেরে ক্লিক করে দিবেন। ওকে, এর নেক্সট স্টেপ হচ্ছে আবার ওই প্যান আইকন টুলসে ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে হচ্ছে এই এইচডি আর্টের যে টুলটা আছে এটাকে সিলেক্ট করবেন। অ্যান্ড এটাকে সিলেক্ট করার পর এখান থেকে এই পিপলটাকে সিলেক্ট করবেন। অ্যান্ড এটা থেকে করার পর এখানে নিচের যে স্যাচুরেশন অপশনটা আছে এটাকে একবারে ফুল 100 বাড়িয়ে দেবেন। অ্যান্ড বাড়ানোর পর এখান থেকে এই টিক মারে ক্লিক করে দিবেন। ওকে, এরপর হচ্ছে আবার ওই প্যান আইকন টুলসে ক্লিক করবেন। অ্যান্ড করার পর এখান থেকে নিচে স্ক্রল করবেন। অ্যান্ড করার পর এই যে এখানে যেই লেন্স ব্লারটা আছে এটাকে সিলেক্ট করবেন। লেন্স ব্লারের অপশনটাকে একবারে ছোট করে কোনায় নিয়ে আসবেন। অ্যান্ড এটা ট্রান্সপারেন্টটাও কমিয়ে দিবেন। এরপর এখান থেকে আপনার যতটুকু ভালো লাগে ব্লার করতে ব্যাকগ্রাউন্ডটাকে আপনার ফটো অ্যাকর্ডিং ব্লারটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন। আমি এটাতে হচ্ছে 70 রাখতেছি, 70% ব্লার করতেছি। অ্যান্ড করার পর এখান থেকে এই টিক মারে ক্লিক করে দেন। ওকে, এরপর হচ্ছে এই অ্যারো আইকনে ক্লিক করে প্রথমেই আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে সেভ করবো। সেভ করার জন্য এই সেভ আইকনে ক্লিক করেন। অলরাইট, আমাদের ফোনে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা এখন সেভ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এই এডিট স্ট্রোকে ক্লিক করবো। প্রথমে এই এডিট স্ট্রোকে ক্লিক করার পর ভিউ এডিটে ক্লিক করবো। অ্যান্ড এখানে এই যে চারটা যে লেয়ারগুলো আছে এই তিনটা হচ্ছে আমরা রিমুভ করে দেবো। অ্যান্ড শুধু অরিজিনালটা রাখবো, এই কারণে একে একেই আমরা এই তিনটা লেয়ার ডিলিট করে দিচ্ছি। এটাতে ক্লিক করে এখান থেকে এই ডাস্টবিনে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। অ্যান্ড অরিজিনাল ফটোটা আসার পর এই অ্যারো আইকনে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। এরপর হচ্ছে আমরা ফাইনাল স্টেপে চলে যাবো। এর জন্য হচ্ছে এই প্যান আইকন টুলসে ক্লিক করবো। অ্যান্ড করার পর নিচে স্ক্রল করবেন। করার পর এই যে এই ডাবল এক্সপোজারে ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে এই গ্যালারি আইকনটাকে সিলেক্ট করবেন। এখন আমরা যে ব্যাকগ্রাউন্ডটাকে সেভ করেছিলাম এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবেন। ওকে, ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করার পর এই অপাসিটিতে ক্লিক করবেন। অপাসিটিটাকে একবারে ফুল বাড়িয়ে দিবেন। এখান থেকে এই টিক মারে ক্লিক করে দিবেন। রাইট নাও আবার হচ্ছে এই এডিট স্ট্রোকে ক্লিক করবেন। এখান থেকে ভিউ এডিটে ক্লিক করবেন। এখান থেকে এই যে ডাবল এক্সপোজার লেয়ারটা আছে এটাতে ক্লিক করে এখান থেকে ব্রাশটিকে সিলেক্ট করবেন। ওকে, ব্রাশটিকে সিলেক্ট করার পর এখান থেকে আপনাদের যে আই বাটনটা আছে এটাকে অফ রাখবেন। অফ রাখার পরে এই যে এই ডাবল এক্সপোজার যে অ্যামাউন্টটা আছে এটাকে একবারে 100 করুন। 100 করার পর একবারে স্মুথলি আমি যেভাবে ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাপ্লাই করতেছি আপনারা ঠিক এভাবেই করবেন। ভুলবশত যদি আমাদের মডেলটা রিমুভ হয়ে যায় এটাকে রিকভার করার জন্য এই যে অ্যামাউন্ট আছে এটাকে একবারে জিরো করে নেবেন। জিরো করার পর আবার অ্যাপ্লাই করলে এটা রিকভার হয়ে যাবে। অ্যান্ড আবারও এটাকে 100 করে অ্যাপ্লাই করতে থাকবেন। ওকে, ফুল ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাপ্লাই করার পরে টিক মারে ক্লিক করে দিবেন। এর আইকনে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। ওকে, এরপর হচ্ছে এই প্যান আইকন টুলসে ক্লিক করবেন।
এন্ড করার পরে এখান থেকে উপরে স্ক্রল করবেন, করার পর এই যে টিউনি মেসেজ যে টুলটা আছে এটাতে ক্লিক করবেন। করার পর প্রথমে হচ্ছে ব্রাইটনেস একটু বাড়িয়ে দিবেন, অ্যান্ড কন্ট্রাস্ট একটু বাড়াবেন, এটা স্যাচুরেশনটাকেও একটু বাড়াবেন, অ্যান্ড অ্যাম্বিয়েন্সটাকে একটু বাড়িয়ে দিবেন। বাড়ানোর পর হাইলাইটটাকে একটু মাইনাস করবেন, অ্যান্ড শ্যাডোসটাকে একটু প্লাস করবেন, অ্যান্ড এতটুকু করার পর এই টিক মারে ক্লিক করে দিবেন। ওকে, এরপর হচ্ছে আবার ওই প্যানাকল টুলসে ক্লিক করবেন। অ্যান্ড করার পর আমরা হচ্ছে এখন আমাদের ফেসটাকে স্মুথ করবো, আর ফেসটাকে স্মুথ করার জন্য এই লেন্স ব্লারটাকেই সিলেক্ট করবো। অ্যান্ড লেন্স ব্লারটাকে সিলেক্ট করো, এটাকে একবারে ছোটো করে নিব, অ্যান্ড ছোটো করে এটাকে একবারে কর্নারে নিয়ে আসবো। অ্যান্ড এটার অপশনগুলোকে একবারে জিরো করে দিব নিচে দুটোটাকে, আর যে ব্লারের যে অপশনটা আছে এটাকে 40 বা 35 রাখবেন। এখানে রাখার পর এখান থেকে এই নিচে টিক মারে ক্লিক করে দিবেন। এরপর আবার ওই এডিট টেস্টকে ক্লিক করবেন, করার পর এখান থেকে ভিউ এডিটে ক্লিক করবেন, অ্যান্ড এখান থেকে এই লেন্স ব্লারের অপশনটাতে ক্লিক করে এখান থেকে ব্রাশটিকে সিলেক্ট করবেন। অ্যান্ড ব্রাশটিকে সিলেক্ট করার পর এই লেন্স ব্লারের যে অ্যামাউন্টটা আছে এটাকে একবারে 50 রাখবেন, সবসময় স্মুথ করার সময় এটাকে 50 রাখবেন। করার পর আপনার যে যে জায়গার মধ্যে স্মুথ করা দরকার ফেসটাকে এই জায়গার মধ্যে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করা হয়ে গেলে আবার ওই টিক মারে ক্লিক করে দিবেন, অ্যান্ড এর আইকনে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। অ্যান্ড একবার করলে কিন্তু আমাদের ফেসটা একবারে স্মুথ হবে না, এটা এই সেম প্রসেস দুবার করতে হবে, তাহলে ফেসটা একবারে স্মুথ হবে ভালোভাবে। এই জন্য আবার ওই প্যানাইকল টুলসে ক্লিক করবো, অ্যান্ড এখান থেকে লেন্স ব্লারটিকে সিলেক্ট করবো। করার পর ব্লারের অপশনটাকে পুরো সাইডে নিয়ে এটা দুটোটার নিচের অপশনটাকে জিরো করে দিব, অ্যান্ড ব্লারটাকে 35 রাখবো। অ্যান্ড রাখার পর আবারও টিক মেরে ক্লিক করে দিব, অ্যান্ড আবারও সেম প্রসেস এডিট স্টোরে ক্লিক করবো, ভিউ এডিটে ক্লিক করবো, অ্যান্ড এখন যে লেয়ারের লেন্স ব্লারটা নিয়েছি এই লেয়ারে ক্লিক করে এখান থেকে ব্রাশটিকে সিলেক্ট করবো, অ্যান্ড এটার অ্যামাউন্টটাকে 50 রেখে আবার অ্যাপ্লাই করবো। ওকে, এরপর এই টিক মারে ক্লিক করে ব্যাগে ক্লিক করে একবারে ফিরে আসবে। ওকে, এখন দেখতে পাচ্ছেন আমাদের ফাইনাল ফটো, অ্যান্ড এখন হচ্ছে ফটোটাকে আরও আমরা শার্প অ্যান্ড ক্লিয়ার করবো। এর জন্য আবার ওই প্যানাকল টুলসে ক্লিক করবো, অ্যান্ড করার পর এখান থেকে উপরে স্ক্রল করবেন, করার পর এই যে ডিটেলস যেটা আছে এটাতে ক্লিক করবেন। এই টুলসে ক্লিক করার পর প্রথমে হচ্ছে স্ট্যাকচারটাকে একটু বাড়াবেন, অ্যান্ড শার্পেনিংটাকে একটু বাড়িয়ে দেবেন, অ্যান্ড বাড়ানোর পর এই টিক মারে ক্লিক করে দেবেন। ওকে, রাইট নাও এখন আপনারা দেখতে পাচ্ছেন ফটোর বিফোর অ্যান্ড আফটার। সো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক করে দিবেন। ফটোটাকে সেভ করার জন্য এই এর আইকনে ক্লিক করে দিবেন, অ্যান্ড করার পর এখান থেকে এই সেভে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে ফটোটি সেভ হয়ে যাবে।